আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এভরিওয়ান আই হোপ এভরিওান ইজ ফাইন উইয়ার আলহামদুলিল্লাহ আজকে তোমাদের মাঝখানে একটু এলোমেলো পোস্ট নিয়ে হাজির হবো তোমরা সবাই জানো যে আমি রেগুলার একটা পোস্ট দেওয়ার চেষ্টা করি আজকে ভিডিও মানে লাইভও যেতে পারিনি আর পোস্ট মানে দিতে পারিনি কারণ আমার অনেক গেস্ট ছিল আমি যা 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 ওদের জন্য রান্না করবো তা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে দেখো একটু লাইভ চিকেন আছে এখানে আমি ফিশ ক্লিন করে নিয়েছি এটা হচ্ছে মিগেল মৃগেল ফিশ ফিশ ক্লিন করে নিয়েছে আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে এখানে চিংড়ি মাছ মানে ফ্রেম কেটে নিয়েছে এটাকে দোপেঁয়াজও করব। আর এখানে কাঁচকির গুঁড়ো লিটল ফিশ এটা আমি মানে কুক করব আর এখানে আছে টুনা ফিশ আর এখানে দেখো অনিয়ন প্রায় তিন থেকে চার কেজি মতো অনিয়ন কেটে নিয়েছে আর মানে রে রেড অনিয়ন কেটে নিয়েছে আর এখানে দেখো ভিটামিলন উইথ রেড পটেটো মানে করলা আর আলু এটাকে আমি একটু চিংড়ি দিয়ে রান্না করব কারণ আর এখানে দেখো মাছের মানে ফিশ হেড মাছের মাথা এটা দিয়ে আমি একটু টক রান্না করব কারণ আমার বোনটা হয়তো করলা তরকারি টকটা দিয়ে ভাত খাবে সে হয়তো মাংস মাংসভাবে খাবে না আর এখানে দেখো টুনা ফিশ মানে এই ছিল মোটামুটি আয়োজন আর তার সাথে আমি ওরা অনেক আয়োজন করেছে সেটা মানে ভিডিওটা পুরো দেখতে দেখতে পাবে চেষ্টাটুকু করেছে আর এখানে হচ্ছে বিফ মিট এটা স্পাইসি কারি মেক করব আর আসলে দেখতেই পাচ্ছ অনেক টায়ার্ড হয়ে আছে তবু একটা পোস্ট একটু দিতে হবে কারণ আজকে লাইভেও যেতে পারিনি সেই জন্য বন্ধুরা আমি তোমাদের সামনে হাজির হলাম বাট আজকের পোস্টে যদি বলার মধ্যে বা দেখানোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ইনশাল্লাহ বরাবরের মতো পাশে থেকে ভালো লাইক কমেন্টস করবে এখানে দেখো রোস্ট আমি আগে ভেজে নিয়েছিলাম দেখতেই পেয়েছো আমি এখন রোস্টটাকে কুক করছি আর এখানে আমি শ্রিম ভেজে নিচ্ছি আমি অনিয়ন দিয়ে আসলে মানে এক হাতের কাজ তো সবগুলো কাটাকাটি মানে সব কিছু আমি নিজে করি করেছি সব ক্লিন করেছি রান্না বান্না করে সকালে নাস্তা পানি খাওয়াই নেমেছি আর কিছু রান্না করে রেখেছে রেখে দিয়েছিলাম তার ফাঁকে যতটুকু পেরেছি ভিডিও করেছি সব কিছু ভিডিওতে তুলতে পারিনি কারণ সেভাবে সময় হয়নি এখানে দেখো এক পাতিল পোলাও হয়ে গেছে আরও এক পাতিল রান্না করব কারণ আমার মানে আমার বোন বোনের মেয়ে মেয়ের জামাই এসেছিল আমার বড় ভাই ভাবি আমার ছোট্ট একটা খাল ওর বাবুদের নিয়ে এসেছিল আর আমরা আমরা যাই হোক আর এখানে দেখো আমি রোস্টের মানে তুমি দেখ তোমরা দেখতে পেয়েছো যে রোস্টগুলো মানে রান্না করা হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমি রোস্টটাকে টক দই দিয়ে যা যা লাগবে সব দিয়ে মাখিয়ে নিয়েছি আজকে তোমাদেরকে রেসিপি দিচ্ছি না কারণ রেসিপিটা সেভাবে ভালোটা আসলে একটু আজকে কষ্ট হচ্ছে এখানে পোলার চাল আমি ধুয়ে নিয়েছি এক পাতিল পোলাও হয়ে গেছে আর এখানে আরেক পাতিল আমি রেডি করে নিচ্ছি আর আজকে রেসিপি দিচ্ছি না বাট আমি একটু আমার রান্নাগুলো শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে কি কী রান্না করেছে তাও আরও কিছু আমি শেয়ার করতে পারিনি এখানে লাইফ চিকেনটা দেখো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আগে আমার মেহমানরা গেল বোনরা গেল আর মানে ও সবাই চলে গেল আর কি সবাই ভেবেছিলাম আজকে থাকবে কিন্তু কেউই থাকেনি সবাই চলে গেল আর যেটা হলো আমার বোনটা মানে আমাদের জন্য তো অনেক কিছু এনেছে আমার ছেলের বাবার জন্য ছেলের জন্য কিছু আনেনি সেজন্য ও আজকে আমি দেখি নি যাওয়ার পরে দেখলাম যে মানে মানে বিশ হাজার টাকা রেখে দিয়ে গেছে আমি হয়তো রাগ করেছে কষ্ট পেয়েছি কারণ আমিও থাক থাকলে দেখতে পেলে আমি দিয়ে দিতাম কারণ ও অনেক খরচ করে আমাদের জন্য সব সময় রেখে দিয়ে গেছে আমি পরে যাওয়ার পরে দেখতে পেলাম আর এখানে দেখো আমি মানে অন উইথ পটেটু আর শ্রিম্প দিয়ে একটা কারি তৈরি করব গ্রিন পেপার দিয়ে কারণ এই কারিটা আমার বোনটা খুব পছন্দ করে কারণ ও কোনো মাংস খেতে চায় না পোলাও খেতে চায় না ও হয়তো কি একটু সাওয়ার মানে আইটেম রান্না করলাম মানে টক যেটা মানে ফিশ হেড দিয়ে সেটা এটা দিয়ে হয়তো একটু ভাত খাবে সেই জন্য আমি এটা মেক করে নিলাম যার যার যে যেটা পছন্দ করে সেভাবে একটু চেষ্টা করেছে রান্না করার জন্য কারণ আমার বোনটা অনেক প্রেশার তো খায় না ও মাংস মাংস খেতে চায় না আর দেখতেই পাচ্ছ এখানে মিলন হচ্ছে আর এখানে বসে আছে লিটিল ফিশ উইথ সরি এটা এখানে ইয়েটাই স্রেম ভিটামিলন উইথ আর এখানে দেখো সাওয়ার আইটেমটা আমি কুক করে নিচ্ছি উইথ ফিশ হেড অনেকটা টক রান্না করছি মাছের মাথা দিয়ে এটা আমি তেঁতুল দিয়ে কুক করবো আর এটাতে আমি একটা ফুটো তেল দিব না উইদাউট ওয়েল সাওয়ার আইটেম এই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তেঁতুলগুলো দিয়ে দিলাম টার্মালিটা আমি দিয়ে দিলাম তার সাথে কিছুটা ধনে পাতা দিলাম মানে স্লাম তো আজকে আমি রেসিপি দিবো না তো জাস্ট তোমরা মানে দেখো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর আসলে ইউটিউব যখন চালাচ্ছি আর ইউটিউব একটু ভালো ইউটিউবার হওয়ার জন্য যখন যুদ্ধটা করছি তখন একটু চেষ্টা করতে হবে কষ্ট হলেও মানে এটাতে লেগে থাকার জন্য সেই চেষ্টাটাই করি আজকে আসলে প্রচণ্ড রকম শরীর খারাপ মানে কথাই আসতে চাচ্ছে না মুখ দিয়ে তাও নামাজটা শেষ করে চিন্তা করলাম যে যাই ভিডিও একটু একটু করেছি সব তো করতে পারি না ওইটুকু একটু পোস্ট হিসাবে দিয়ে দেয় আমার ফেসবুক ভাই ও বোনেরা সরি আমার ইউটিউব ভাই ও বোনেরা ওরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবে সব সময়ের জন্য আমার পাশে থেকে আশা করছে আমাকে ভালো কমেন্টস করবে এখানে লাইভ চিকেনটা কুক করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখানে আমি বিফটা করছি বিফটা আমি ঝোল রাখবো না মানে একটুখানি ঝোল রাখবো এটাকে আমি একদম মানে মাখা মাখা করে ফেলবো হয়তো শেষ পর্যন্ত দেখাতে পারবো না কারণ গ্যাস চলে আসলে সেভাবে ভিডিওটা করা হয় না আর এখানে দেখতে পাচ্ছ লিটল ফিশ উইথ ব্রিঞ্জাল মানে কাঁচকির গুঁড়া আর বেগুন দিয়ে আসলে মানে বেগুনটা আরও চিকুন চিকুন করে কাটা উচিত ছেলে যে বললাম যে আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ আসলে আর পাচ্ছিলাম না কাজকি করেটা দেখো রান্না করেছে মানে গ্রিন পেপার দিয়ে আর এখানে একটা ভেজিটেবল মিক্স করে নিচ্ছে আমার গার্ডেনের স্ট্রিম দিয়ে আর তার সাথে আছে গোল্ড তাহলে আর কি বন্ধুরা সবাই ভালো থেকো সবার জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফেজ